নমস্কার, সাহিত্য চিরন্তন বাংলা অডিও স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সাহিত্য চিরন্তনের আজকের নিবেদন প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা ঢাকার বাঙাল। ঢাকা কলেজ থেকে পরেশনাথ প্রথমে এমএ ও পরে বিএল পাশ করে পঞ্জিকামতে এক অতি শুভ দিনে ব্যবসা আরম্ভ করবার জন্য ঢাকার বার লাইব্রেরিতে প্রবেশ করেছিল। পরেশের পৈতৃক ভবন ঢাকা শহর থেকে কিছু দূরে কোনো গ্রামে। নৌকোয় যেতে 5-6 ঘন্টা মাত্র লাগে। উকিল হয়েও পরেশ প্রথমে নিজ স্বতন্ত্র বাসা করেনি, কারণ তার হাতে এ পরিমাণ মজুদ টাকা ছিল না যে ওকালতির অনশনকাল কাটিয়ে ওঠে। তাই সে মেষের বাসাতেই থেকে শেয়ারের ছক্কর গাড়ি আরোহণে আদালতে বের হতে লাগল। পরেশনাথের বয়স এ সময় 25 বছর মাত্র। গৌরবর্ণ যুবা, দিব্য সুঠাম চেহারা, পড়াশুনোও বেশ ভালো রকমই করেছে এবং এখনও করে থাকে। কিন্তু হলে কি হবে, সে যাকে বলে একটু মুখ চোরা, সকল প্রসঙ্গে সকলের সঙ্গে ফরফর করে কথা বলা তার মোটেই আসে না। এও একটা কারণ বটে। দ্বিতীয় কারণ, এখানে তার কোনো সহায় ছিল না। তা পরেশ পশার জমাতে পারল না। পশার চুলোয় যাক, মাসে মাসে মাসিক বাসা খরচটা উপার্জন করাও তার পক্ষে কঠিন হয়ে দাঁড়াল। সামান্য যা পুঁজি ছিল তা দেখতে দেখতে ফুরিয়ে গেল। তারপর বিধবা জননীর সামান্য সঞ্চয় হাত পড়ল। তারপর স্ত্রীর অলঙ্কারেও হাত পড়তে আরম্ভ হয়েছে। এইভাবে বছর দুই কেটে গেছে। বছরখানেক বার লাইব্রেরিতে ধর্ণা দেবার পর থেকেই ওকালতি ব্যবসায়ের প্রতি পরেশের ঘৃণা ধরে গিয়েছিল। এও সে বিলক্ষণ বুঝতে পেরেছিল যে তার প্রকৃতির মানুষের এ ব্যবসায় কোনোদিনই কোনো সুবিধা হবে না। তাই সে একটা চাকরির সন্ধান করছিল। বিজ্ঞাপন দেখে নানা স্থানে দরখাস্ত করেছিল, কিন্তু এ পর্যন্ত কোনো ফল হয়নি। পরেশের ওকালতি জীবন 2 বছর পূর্ণ হবার পর একদিন সংবাদপত্রে সে এক বিজ্ঞাপন দেখল। কলিকাতাস্থ কোনো সম্ভ্রান্ত ও বদস্থ ব্যক্তির পুত্রদের পড়াবার 50 টাকা মাত্র, কিন্তু বাসা খরচ লাগবে না। প্রথম দর্শনে এই বিজ্ঞাপন পরেশনাথের কাছে তেমন লোভনীয় মনে হল না। এমএ বিএল পাশ করে শেষে ছিছি 50 টাকা বেতনের গৃহশিক্ষক, তাও কোনো করদ রাজা মহারাজার গৃহ নয়, একজন সম্ভ্রান্ত পদস্থ ভদ্রলোকের গৃহে। কিন্তু পরদিন 7-5 ভেবে সে একখানা দরখাস্ত ঝেড়েই দিল। ভাবল হবে না, সে তো জানাই আছে, কত দরখাস্ত তো করা গেল, হলো কি কোনোটা? যাক, দেখাই যাক না, দুটো পয়সা বই তো নয়। এটি ডাকমাশুল বৃদ্ধির পূর্বের ঘটনা। এ দরখাস্তের কিন্তু জবাব এলো। হলো ঠিক বলা যায় না, হলেও হতে পারে। ভবানীপুরের ঠিকানা দিয়ে রায়বাহাদুর খেতাবধারী এক ভদ্রলোক চিঠি লিখেছেন, আপনার সহিত সাক্ষাতে কথাবার্তা কহিতে ইচ্ছা করি। আপনি আসিয়া আমার সহিত আগামী শুক্রবার বেলা 10টার মধ্যে দেখা করুন। যদি আপনি মনোনীত না হন, তবে আপনার যাতায়াতের ইন্টারক্লাসের ভাড়া আমি দিব। এ পত্র পড়ে পরেশ চটে গেল। সে আপন মনে বলতে লাগল, হ্যাঁ, ভারী তো চাকরি, তাও আবার জাঁকড়ে। রায়বাহাদুর হৃদয়নাথ চ্যাটার্জি, কে হে তুমি সম্ভ্রান্ত ও পদস্থ ব্যক্তি? তোমার নামও তো কখনো শুনিনি জীবনে। ভেবেছিলাম হয়তো বা রবীন্দ্র ঠাকুর, কি জগদীশ বোস, কি প্রদ্যোত কুমার, এই রকম কেউ একজন নামজাদা লোকের বিজ্ঞাপন। তা নয়, হৃদয়নাথ চ্যাটার্জি, ঘোড়ার ডিম যাবে। পরদিন ডাকে পরেশ তার স্ত্রীর কাছ থেকে একখানি পত্র পেল। সে লিখেছে, জমিদারের গোমস্তা খাজনার জন্য বড়ই বিরক্ত করছে। খোকার গোয়ালার দুধের দামও 3 মাসের বাকি। সে বলেছে অন্তত 1 মাসের টাকা শোধ না করলে সে দুধ বন্ধ করবে, অতএব গোটা 20 টাকা না হলেই চলে না, ইত্যাদি। এই পত্র পড়ে
পরেশের মনটা খারাপ হয়ে গেল। ভাবল, দূর হোক ছাই, এরকম করে আর কতদিন চলবে? অত মান অপমানের হিসেব করতে গেলে চলে না। যাই, মহাসম্ভ্রান্ত মহাপদস্থ সেই অজ্ঞাতনামা রায়বাহাদুরের তাঁবেদারই করি গে। মাস গেলে পঞ্চাশটি টাকা পাবো তো, বাসা খরচ লাগবে না, নিজের কাপড় জুতো সে আর কতই। বাড়িতে মাসে মাসে যদি কুড়িটে টাকাও মানি অর্ডার করে পাঠাই তাহলেই তারা বেশ স্বচ্ছন্দে থাকতে পারবে। যাই দেখি মহামতি চাটুর্যমশাই আমায় মনোনীত করেন কিনা। কিন্তু টাকা কোথায়? বাড়িতে কুড়ি টাকা এবং কলকাতার পাথেয় স্বরূপ অন্তত কুড়ি টাকা, এই চল্লিশ টাকা এখনই প্রয়োজন। শ্বশুর দত্ত এক ছড়া সোনার চেন তার ছিল, ইতিপূর্বে স্ত্রীর অলঙ্কার সে বিক্রি করেছে, কিন্তু এটিকে বিক্রি করেনি, কারণ পেটে অন্ন থাকুক আর নাই থাকুক, তদুপরি সোনার চেন ঝুলিয়ে আদালতে না গেলে উকিলের মর্যাদা থাকবে কেন? সেই চেন ছড়াটি বিক্রি করে বাড়িতে কুড়ি টাকা পাঠিয়ে দিয়ে বাকি অর্থ সঙ্গে নিয়ে পরেশ কলকাতা যাত্রা করল। শিয়ালদহে নেমে পান্থনিবাস নামক হোটেলে নিজের বাক্স ও বিছানা রেখে চা খেয়ে পরেশ ভবানীপুর যাত্রা করল। নির্দিষ্ট ঠিকানায় গিয়ে দেখল বাড়িটি বড় মানুষি ধরনেরই বটে। ফটকে কাঠের চেয়ারের ওপর ভোজপুরি দারোয়ান গর্বিতভাবে বসে আছে, ব্যাটা যেন লাট। এ দেখে পরেশ সেখানে আর দাঁড়াল না। অল্প দূরে রাস্তার মোড়ে একটা পানের দোকান ছিল, সেখানে গিয়ে এক পয়সার মিঠা খিলি কিনল। দেড় পয়সা দিয়ে একটা কাঁচি সিগারেট কিনে তা ধরিয়ে পানওয়ালাকে জিজ্ঞাসা করল, আচ্ছা ওই যে বড় বাড়ি ফটকে দারোয়ান বসে আছে, ও বাড়ি কার হে? পানওয়ালা বলল, জানেন না বাবু, উনি রায়বাহাদুর হৃদয়বাবু, ওই যে চিড়িয়াখানার কাছে ছোটলাট সাহেবের কুঠি আছে না, উনি সেই কুঠির ম্যানেজার। হ্যাঁ, মস্ত লোক। ও বলে পরেশনাথ ধীর পদে সেই বাড়ির দিকে ফিরে এসে দারোয়ানের হাতে রায়বাহাদুরের চিঠিখানা পাঠিয়ে দিল। ক্ষণকাল পরেই তার ডাক পড়ল। পাজামা স্যুট পরে রায়বাহাদুর ড্রয়িং রুমে বসে গুড়গুড়িতে তামাক সেবন করতে করতে খবরের কাগজ পড়ছিলেন। চোখে সোনার চশমা, বয়স তার পঞ্চাশের ওপরে উঠেছে, দেহখানি স্থূল, বর্ণটি খুব উজ্জ্বল শ্যাম, প্রায় গৌরবর্ণ বললেই হয়। পরেশনাথ প্রবেশ করতেই তিনি তার সঙ্গে শেক হ্যান্ড করে বললেন, হ্যাঁ বসুন। পরেশ বসলে রায়বাহাদুর তার প্রতি নিবিষ্ট মনে কিছুক্ষণ চেয়ে রইলেন, তারপর কথাবার্তা আরম্ভ হল। রায়বাহাদুর পরেশের আবেদনপত্রখানি বের করে তার উপর একবার চোখ বুলিয়ে জিজ্ঞাসা করলেন, আপনি এমএ বিএল পাস করেছেন, ঢাকাতে প্র্যাকটিস করেন লিখেছেন, তা বিশেষ সুবিধে হয়নি তা অবশ্য বুঝতেই পারছি, কিন্তু তা হলেও পঞ্চাশ টাকা মাইনেতে কি আপনার চলবে? এতে কি আপনি সন্তুষ্ট থাকতে পারবেন? পরেশ সবিনয় উত্তর করল, আগে তা পারব, কেননা আমার অভাব কম। ও সে ভালো, বলে রায়বাহাদুর গুড়গুড়ির নলটায় দু চার টান দিলেন। পরে জিজ্ঞাসা করলেন, আমি চব্বিশ ঘন্টার লোক চাই, এখানে আপনার থাকতে কোনো অসুবিধা হবে না তো? পরেশ বলল, আগে অসুবিধে হবে কেন? আমি যদি আপনাকে মনোনীতই করি কবে আপনি জয়েন করতে পারেন? যবে বলেন, একবার আমায় ঢাকায় যেতে হবে, ওই সেখানকার বাসা তুলে দিয়ে এই দেশে গিয়ে মার সঙ্গে একবার দেখা করেই চলে আসতে পারি। দেশে আপনার মা আছেন বুঝি? আচ্ছা বেশ, যতগুলি দরখাস্ত এসেছিল তার মধ্যে থেকে বেছে বেছে আমি যাদের ডেকেছিলাম তাদের প্রায় সকলের সঙ্গেই দেখা করা হয়ে গেছে। আপনি আজ এলেন, আর দুজন মাত্র বাকি, তাদের কাল ডেকেছি, তাদের সঙ্গে দেখা হয়ে গেলেই পরশু আমি স্থির করব কাকে এ পদ দেব। তা আপনি কি করবেন,
এই দুদিন কি কলকাতাতেই অপেক্ষা করবেন? পরেশ বলল, আপনি যা বলেন। আমি তবে আপনাকে স্পষ্টই বলি, পূর্বে যতগুলি লোক এসেছিলেন তাদের সকলের চেয়ে আপনাকেই আমি বেশি যোগ্য মনে করি। কাল যে দুজনের আসবার কথা আছে তাদের অবশ্য এখনো দেখিনি। এই সময় একটি 12-13 বছরের সুন্দরী মেয়ে, অঙ্গে তার ইংরেজি ফ্রক, রুখু এলো চুল ফিতে বাঁধা, লাফাতে লাফাতে সেই ঘরে প্রবেশ করল এবং আগন্তুকের প্রতি দৃকপাত না করে রায়বাহাদুরের গলাটি জড়িয়ে অনুচ্চ স্বরে বলল, ড্যাডিমণি, আজ তো ফান ফ্রাইডে, আজ কি আমরা বায়োস্কোপে যাব? পরেশ মনে মনে বলল, মোলো যা, ধেড়ে কেষ্ট মেয়েটার রকম দেখো, আবার ড্যাডিমণি, ইঙ্গবঙ্গ এই জন্যই বলে বোধ হয়। রায়বাহাদুর কন্যার পিঠে আদরের মৃদু আঘাত করতে করতে বললেন, যাবি তো পাগলি। মেয়ে মহা আনন্দে নাচতে নাচতে প্রস্থান করল। রায়বাহাদুর বললেন, এই দুদিন আপনি থেকেই যান না, আপনার বাসার ঠিকানাটা দিয়ে যান, পরশু ওই রবিবার সকালেই যা হোক একটা কিছু খবর আপনাকে পাঠাবো। যদি অন্য লোককেই অ্যাপয়েন্ট করি আপনার রাহা খরচের টাকা পাঠিয়ে দেব, আর নয় তো আপনাকে ডেকে পাঠাবো। পরেশ বলল, আগে কোনো বাসা তো এখনো ঠিক করিনি, যদি বলেন তো পরশু। আচ্ছা, তাহলে পরশু সকালে একবার এই সময় এসে খবরটা নেবেন, বলে রায়বাহাদুর দাঁড়িয়ে উঠে পরেশের দিকে হাত বাড়িয়ে দিলেন। পরেশ ভয় ভয় তার সঙ্গে করমর্দন করে বেরিয়ে এল। রায়বাহাদুর তখন টেলিগ্রামের ফর্ম নিয়ে তার পরিচিত ঢাকার কোনো প্রবীণ উকিলকে এই মর্মে একটি জবাবি তার করলেন। জুনিয়র উকিল পরেশ ব্যানার্জি কি চরিত্রের লোক, আমার সন্তানদের গৃহশিক্ষক হবার সে উপযুক্ত কিনা। তার লেখা হলে রায়বাহাদুর ঘণ্টা বাজালেন, আর্দালি এলো, তখনই সে তার রওনা হয়ে গেল। অপরাহ্নকালে তারের জবাব এলো, ওই যুবক অতি সচ্চরিত্র, সর্বাংশে উপযোগী। এই উত্তর যখন এলো রায়বাহাদুর তখন তার কর্মস্থানে ছোটলাট সাহেবের কুঠি বেলভেডিয়ারে। পানওয়ালা বর্ণিত ম্যানেজার তিনি নন, তিনি বেলভেডিয়ারের ইঞ্জিনিয়ার। বহুকাল সরকারি পূর্ত বিভাগে কর্ম করে এই কবছর তিনি বেলভেডিয়ারের ইঞ্জিনিয়ার হয়েছেন। লোকে বলে ইনি ছোটলাট সাহেবের অত্যন্ত প্রিয় পাত্র। লাট সাহেবের পত্নিত্ব চ্যাটার্জি না হলে এক মুহূর্ত চলে না। নেকলেস মেরামত করাতে হলে চ্যাটার্জিকেই হ্যামিল্টনের বাড়ি গিয়ে বসে থাকতে হয়। চ্যাটার্জি বলরুম সাজিয়ে না দিলে তাঁর নৃত্যোৎসব সম্পন্ন হয় না। রবিবার সকালে রায়বাহাদুর ভবনে এসে পরে শুনল তাকেই মনোনীত করা হয়েছে। 7 দিন পরে এসে কর্মে প্রবৃত্ত হবে এই কড়ারে সেই দিনই সে ঢাকা রওনা হল। যথাসময়ে পরেশ এসে নতুন কর্মে প্রবৃত্ত হল। ছাত্র দুটি তার বেশ বাধ্য, বড়টির নাম সুবোধ, ছোটটির নাম সুশীল। পড়াশোনাতেও মন আছে, সুবোধ স্কুলে যায়, সুশীল এখনও স্কুলে ভর্তি হয়নি, বাড়িতেই পড়ে। রায়বাহাদুরও পরেশের কর্মকুশলতায় তার উপর খুশি। ছাত্রদের পড়াবার অবসরকালে রায়বাহাদুরের লাইব্রেরি থেকে বই নিয়ে পরেশ তার অধ্যয়ন তৃষা মিটিয়ে থাকে। মাঝে মাঝে রায়বাহাদুরের সঙ্গে নানা প্রসঙ্গে তার আলোচনা হয়। রায়বাহাদুর তার বিদ্যার পরিচয় পেয়ে ক্রমশ তার প্রতি শ্রদ্ধাসম্পন্ন হয়ে উঠতে লাগলেন। আহারাদির ব্যবস্থা ভালো, এদের ব্যবহার ভালো, অর্থচিন্তা নেই। পরেশ বেশ আরামেই দিন কাটাতে লাগল। এইভাবে 3-4 মাস কাটবার পর হঠাৎ রায়বাহাদুরের কনিষ্ঠ পুত্র সুশীলের দু একটা কথায় তার মনটা বড় আন্দোলিত হল। সুশীল একদিন অপরাহ্নে, তার দাদা তখন স্কুল থেকে ফেরেনি, হঠাৎ জিজ্ঞাসা করল, আচ্ছা স্যার, দেপুটি কাকে বলে?
পরেশ বলল, ডেপুটি ম্যাজিস্ট্রেট বোধহয়, তারা মফস্বলে হাকিমি করেন। হাকিমি কি স্যার? এই তারা অপরাধীদের বিচার করেন, লোককে জেলে দেন। বালক বলল, ও আচ্ছা স্যার, আপনার ডেপুটি হতে ইচ্ছে করে? পরেশ বলল, পেলে তো বেঁচে যাই। কেন, ডেপুটিদের অনেক মাইনে বুঝি? হ্যাঁ, মাইনে বেশি, মান সম্ভ্রমও খুব। আচ্ছা স্যার, আপনার কি বিয়ে হয়েছে? বালকের মুখে এই অপ্রত্যাশিত প্রশ্নে পরেশ কৌতুক অনুভব করে বলল, কেন বলো দেখি? সুশীল বলল, ডেপুটি হতে আপনার খুব ইচ্ছে বলছেন, কিন্তু যাদের বিয়ে হয়েছে তারা তো আর ডেপুটি হতে পারে না, তাই জিজ্ঞাসা করছি। এই কথা শুনেই পরেশ বুঝতে পারল বালকের এই উক্তির অন্তরালে একটা কিছু রহস্য লুকায়িত আছে। সে সাবধান হল এবং বালকের প্রশ্নের উত্তর না দিয়ে বলল, যাদের বিয়ে হয়ে গেছে তারা ডেপুটি হতে পারবে না, তোমায় কে বললে? বালক বলল, আমায় কেউ বলেনি। এই কাল রাত্রে আমরা যখন ঘুমোচ্ছিলাম, বাবা মা শুয়ে যেসব কথা বলা বলি করছিলেন, ওই তাই থেকেই আমি বুঝতে পেরেছি যে যাদের বিয়ে হয়ে গেছে তাদের আর ডেপুটি হওয়ার জোটই নেই। পরেশ হেসে বলল, ঘুমোচ্ছিলে তো বাবা মার কথা শুনলে কি করে? বালক বলল, সবটা কি ঘুমোচ্ছিলাম? একটু একটু ঘুমোচ্ছিলাম, একটু একটু জেগেও ছিলাম। পরেশ নির্লিপ্তভাবে জিজ্ঞাসা করল, তা কি বলছিলেন তারা? মা বলছিলেন, পরেশ ছেলেটি তো দেখতে শুনতে বেশ, স্বভাবটিও ভালো, ওর বিয়ে হয়েছে কি না খোঁজ নাও না, যদি না হয়ে থাকে লাট সাহেব তো তোমার হাত ধরা, তুমি কি আর ওকে একটা ডেপুটি করে দিতে পারো না? তো বাবা বললেন, তা পারবো না কেন, বোধহয় পারি। আচ্ছা, কাল পরেশকে জিজ্ঞাসা করব। পরেশ বলল, আর কি বলছিলেন তারা? বালক বলল, আরো বাবা কি কি বললেন আমি ভুলে গেছি স্যার। শুনে পরেশ হাসতে লাগল। এই সময় আয়া দুধ খাবার জন্য সুশীলকে ডাকতে এলো। সুশীল ভেতরে চলে গেল। পরেশ আপন মনে কথাগুলি আলোচনা করতে লাগল। প্রথম নম্বর, বাড়িতে একটি বিবাহযোগ্যা কন্যা বর্তমান। দ্বিতীয়ত, পরেশ তাদের স্বজাতি ও স্বঘর, এবং সে যে বিবাহিত এ কথা কোনোদিন প্রকাশ করেনি, কেউ তাকে জিজ্ঞাসা করেনি বলেই প্রকাশ করবার প্রয়োজন হয়নি। তৃতীয়ত, রায়বাহাদুরের জামাতার জন্য একজন পদস্থ ব্যক্তির প্রয়োজন, 50 টাকা বেতনের গৃহশিক্ষক হলে চলবে কেন? যতই সে ভেবে দেখে ততই তার মনের বিশ্বাস দৃঢ়তর হয় যে তাকে জামাই করবার অভিপ্রায়ই রায়বাহাদুর দম্পতি গতরাত্রে ওই প্রকার কথোপকথন করেছিলেন। সেই দিনই রাত্রি ভোজনের পর রায়বাহাদুর খোলা বারান্দায় ইজি চেয়ারে বসে ধূমপান করতে করতে পরেশকে ডেকে পাঠালেন। পরেশ এলে বললেন, বসো হে, একটু কথাবার্তা কওয়া যাক। পরেশ বসল। প্রথমে দু একটা অবান্তর কথার পর রায়বাহাদুর জিজ্ঞাসা করলেন, বাড়ির চিঠিপত্র পাও, সবাই ভালো আছেন তো? আগে হ্যাঁ। বাড়িতে তোমার কে কে আছেন বলেছিলে? আগে আমার বিধবা মা আছেন, একটি ছোট বোন আছে, বিধবা জ্যাঠাইমা আছেন, তার একটি ছেলে আছে 12-13। আজও বিবাহ করনি নাকি? পরেশের বুকটি দূর দূর করে উঠল, কিন্তু সে তৎক্ষণাৎ স্পষ্ট স্বরে মিথ্যা বলল, আগে না। কেন, তার কারণ? আগে নিজে ভালো রকম উপার্জন করতে পারার পূর্বে বিবাহ করাটা উচিত মনে করি না, সেই জন্যই করিনি, অন্য কোনো কারণ নেই। কথাটা শুনে রায়বাহাদুর খুশি হলেন। সেদিন এ প্রসঙ্গে আর অধিক কথা চালালেন না। দিন পাঁচ ছয় আর কোনো কথা এ সম্বন্ধে উঠল না।
এতে পরেশ একটু হতাশ হয়ে পড়ল। কিন্তু সপ্তম দিনে রাত্রি 10টার সময় রায়বাহাদুর তাকে তলব করলেন। আজ স্পষ্ট কথা, রায়বাহাদুর বললেন, দেখো পরেশ, আজ আমি তোমার কাছে একটি প্রস্তাব করব। বিষয়টি একটু কি বলে গিয়ে ওই ডেলিকেট। ইচ্ছা হয় আজই তুমি উত্তর দিও, কিংবা যদি ভেবেচিন্তে দেখতে চাও আজই তোমার উত্তর আমার আবশ্যক নেই। ভেবেচিন্তে দেখে দুদিন পরেই তুমি আমায় বলো। রায়বাহাদুর ইজি চেয়ারে একটু উঁচু হয়ে উঠে বসে বললেন, আমার মেয়ে সুনীতিকে তুমি তো দেখেছো, ডায়োসিজনে পড়ছে, এবার ম্যাট্রিক পরীক্ষা দেবে, তাও বোধহয় শুনেছ। তা ওর বিবাহ দেবার জন্যে গিন্নি কিন্তু বড়ই ব্যস্ত হয়ে উঠেছেন, যেখানে সেখানে পাত্র দেখা হলো, তা কোথাও তেমন পছন্দ হলো না। তোমার গিন্নি কি সুনজরে দেখেছেন জানি নে, ওর ভারী ইচ্ছে হয়েছে তোমার হাতেই সুনীতিকে সমর্পণ করেন। বলে রায়বাহাদুর নীরব হলেন। পরেশও লজ্জিতভাবে মাথাটি হেঁট করে নীরবে বসে রইল। প্রায় এক মিনিট পরে রায়বাহাদুর আবার বলতে লাগলেন, সুনীতিকে তোমার পছন্দ কিনা জানি না, আর তোমার মা বেঁচে রয়েছেন, তাঁরও মতামত নেওয়া অবশ্য দরকার। আরও একটা কথা বলে রাখি, যদি অন্য বাধা না থাকে তবে তুমি সেদিন যে বাধার কথা উল্লেখ করেছিলে, যে উপার্জন ক্ষম না হলে তুমি বিবাহ করবে না, সে বিষয়ের একটা ব্যবস্থা আমি করতে পারবো। তুমি বোধহয় জানো যে ওই লাট সাহেব আমায় বিশেষ অনুগ্রহ করেন, তাকে ধরে তোমার একটা কিনারা আমি করে দিতে পারবো বোধহয়। পরেশ প্রায় জড়িত স্বরে ধীরে ধীরে উত্তর করল, আগে আপনি যা বললেন এ তো আমার আশার অতীত, পরম সৌভাগ্যের বিষয়। তবে ওই মাকে একবার জিজ্ঞাসা করা দরকার, তার মত না নিয়ে। রায়বাহাদুর বাধা দিয়ে বললেন, হ্যাঁ সে তো নিশ্চয়, আমি তো তা আগেই বলেছি, তুমি তাকে চিঠিতে সব কথা লেখো, কিংবা না হয় বাড়িই যাও, মুখে তাকে সব কথা বলো। আর তিনি যদি মেয়ে দেখতে চান তাকে সঙ্গে করেও এখানে আনতে পারো। পরেশ বলল, আগে সেই বোধহয় ভালো হবে। বেশ তবে তাই যাও, কথাটা পাকা হয়ে গেলেই তোমাকে আমি লাট সাহেবের কাছে নিয়ে যেতে চাই। পরেশ কি বলবে স্থির করতে না পেরে কেবলমাত্র বলল, আগে আপনার যথেষ্ট অনুগ্রহ। পরদিনই সন্ধ্যা ট্রেনে পরেশ ঢাকা যাত্রা করল। এখানে চাকরি করতে করতে আরও দুবার সে বাড়ি গিয়েছিল। শিয়ালদহে গিয়েছিল ভাড়াটিয়া অশ্বযানে, এবার রায়বাহাদুরের নিজের মোটর গাড়ি তাকে স্টেশনে পৌঁছে দিয়ে এল। গত দুবার বাড়ি যেতে নিজের পকেট থেকে তাকে কষ্টসঞ্চিত অর্থ বের করতে হয়েছিল, এবার উল্টো কিছু লাভ হলো। রায়বাহাদুর শতপ্রবৃত্ত হয়ে তাকে দ্বিতীয় শ্রেণীতে যাতায়াতের ভাড়া দিয়েছিলেন। পরেশ কিন্তু শিয়ালদহে গিয়ে ইন্টার ক্লাসের টিকিটই খরিদ করল। পাঁচ দিন পরে পরেশ বাড়ি থেকে ফিরে এসে সংবাদ দিল, তার মা জ্যাঠাইমা উভয়ই এ বিবাহে মত দিয়েছেন এবং বলেছেন, আমরা এখন বৌমাকে দেখব না, অদিনে অক্ষণে কি দেখতে আছে, বিয়ের পর যখন বউ বরণ করে ঘরে তুলব সেই সময় মুখ দেখব। এখন থেকে গৃহিণী আহারাদি ও অন্যান্য বিষয়ে পরেশকে আরও বেশি যত্ন করতে লাগলেন। লাট সাহেবের কাছে উপস্থিত হবার উপযুক্ত পোশাক রায়বাহাদুর নিজ ব্যয়ই তাকে নিয়ে গিয়ে নিজ হবু জামাই বলে পরিচয় করিয়ে করিয়ে দিলেন। লাট সাহেব সহাস্য বদনে পরেশের সঙ্গে করমর্দন করে তার সঙ্গে কথাবার্তা বললেন। বিদায় গ্রহণকালে পরেশের সাক্ষাতেই তিনি রায়বাহাদুরকে বললেন, বেশ উজ্জ্বল বুদ্ধি যুবক, দেখি আমি ওর জন্য কি করতে পারি। মাসখানেকের মধ্যেই বার্ষিক ডেপুটি মনোনয়নের সময় উপস্থিত হল।
গেজেট হবার পূর্বেই পরেশ জানতে পারল শিক্ষানবিশ ডেপুটিদের তালিকায় তার নাম উঠেছে এবং আলিপুর আদালতে তাকে কর্মশিক্ষা করতে হবে। কিছুদিন পরেই ধরাচুড়ো বেঁধে পরেশ আদালতে যেতে আরম্ভ করল। রায়বাহাদুর গৃহেই এখনও সে বাস করে এবং পূর্বমতোই তাঁর পুত্রদের শিক্ষকতা করে থাকে। সুনীতি আর তার সামনে বড় আসে না, যদিও এখনও সে ফ্রক ছেড়ে শাড়ি ধরেনি এবং ডায়োসিজিনের গাড়িতে নিয়মিতভাবে স্কুলে যায়। তথাপি বরকে লজ্জা করবার বংশানুক্রমিক প্রথা সে পরিত্যাগ করতে পারল না। এপ্রিল মাসে সুনীতির ম্যাট্রিক পরীক্ষা হবে, মে মাসে পরেশের ডেপুটি পদে পাকা হবার কথা, তাই জ্যৈষ্ঠ মাসে শেষাশেষি বিবাহ হবে এমনই প্রায় স্থির হয়েছে। সুনীতির পরীক্ষা হয়ে গেল, লিখেছে ভালো, পাশ সে নিশ্চয়ই করবে। জ্যৈষ্ঠ মাসের প্রারম্ভে কিন্তু হঠাৎ একটা অঘটন ঘটল। বেলভেডিয়ারে রায়বাহাদুরের কাছে টেলিফোনে সংবাদ গেল, এজলাসে বসে কাজ করতে করতে হঠাৎ পরেশের ফিট হয়েছিল, চেয়ার শুদ্ধ হুড়মুড় করে সে পড়ে যায়। ভবানীপুরের ডাক্তার যতীন ঘোষ সেদিন ঘটনাক্রমে কোনো মকদ্দমার সাক্ষীস্বরূপ আদালতে উপস্থিত ছিলেন। খাস কামরায় নিয়ে গিয়ে তিনিই রোগীর চিকিৎসা ও শুশ্রূষা করছেন। শুনে রায়বাহাদুরের মাথায় তো বজ্র ভেঙে পড়ল, তিনি তৎক্ষণাৎ মোটর ছুটিয়ে আদালতে গেলেন। পরেশ তখন কতকটা সুস্থ হয়ে চেয়ারে বসেছে, ডাক্তারবাবু তার নাড়ি পরীক্ষা করছেন। রায়বাহাদুর জিজ্ঞাসা করলেন, এই ব্যাপার কি ডাক্তারবাবু? ডাক্তারবাবু রায়বাহাদুরকে চোখ টিপে বললেন, বিশেষ কিছু নয়, বড় গরমটা পড়েছে কি না তাই ফিট হয়েছিল। এখন বিশেষ কোনো আশঙ্কা আছে কি? না, উপস্থিত কোনো আশঙ্কা নেই। রায়বাহাদুর পরেশকে এবং ডাক্তারকে নিয়ে মোটরে তুলে বাড়িতে এলেন। পরেশকে বিছানায় শুয়ে তার শুশ্রূষার ব্যবস্থা করে ডাক্তারকে আড়ালে নিয়ে গিয়ে জিজ্ঞাসা করলেন, কি হে এই ব্যাপার কি বলো দেখি। ডাক্তারবাবু মুখ গম্ভীর করে বললেন, ব্যাপার গুরুতর, এ যেসে মূর্ছা নয়, মৃগী রোগ। বলো কি বলে রায়বাহাদুর সেখানেই হতাশভাবে বসে পড়লেন। জড়িত স্বরে বললেন, তবে তো যে কোনো সময় হঠাৎ আগে, হ্যাঁ এই হঠাৎ মৃত্যু হতে পারে। ঔষধাদির ব্যবস্থা করে দিন দুই সম্পূর্ণ বিশ্রাম করতে উপদেশ দিয়ে ভিজিটের টাকাগুলি নিয়ে ডাক্তারবাবু প্রস্থান করলেন। পরদিন প্রাতে পরেশকে দেখতে এসে রায়বাহাদুর জিজ্ঞাসা করলেন, হ্যাঁ বাবা, আর কি কখনো এরকম ফিট তোমার হয়েছিল, না এই প্রথম? পরেশ ক্ষীণ স্বরে বলল, আগে আরও দুবার হয়েছিল, ওই শেষবার এই এখানে দিন কতক আসবার আগেই। বার লাইব্রেরিতে বসে অন্য জুনিয়র উকিলদের সঙ্গে তাস খেলছিলাম, তা হঠাৎ মূর্ছিত হয়ে পড়ি। আর প্রথমবার? হ্যাঁ, সেবার আমি বিয়ে পাশ করে দেশে গেছি, ওই একটা বিয়েতে নিমন্ত্রণ খেতে বসেছিলাম, ওই খেতে খেতেই ফিট হয়। রায়বাহাদুর মুখখানি গম্ভীর করে বসে রইলেন, তারপর উঠে বাড়ির মধ্যে গেলেন। গৃহিণী স্বামীর মুখে পরেশ সম্বন্ধে ডাক্তারের মন্তব্য গতকালই শুনেছিলেন, এখন তার আরও দুবার মূর্ছা হওয়ার ইতিহাস শুনে বললেন, ওগো তুমি অন্য পাত্র দেখো, ও ছেলেকে আমি কিছুতেই মেয়ে দেব না। পরেশ সুস্থ হয়ে আবার আদালতে বাইর হতে লাগল। রায়বাহাদুর একদিন অবস্থা বুঝে মিষ্ট কথায় স্নেহপূর্ণ ভাষায় তাঁর পূর্ব প্রস্তাব প্রত্যাহার করে নিলেন। পরেশ দুঃখিতভাবে বলল, আগে আমি নিজেই আপনাকে জানাবো ভেবেছিলাম, এই যতীনবাবু ডাক্তারও আমাকে বলেছেন, এই অবস্থায় বিবাহ করা কিছুতেই আমার উচিত নয়। এই কথোপকথনের অল্পদিন পরেই পরেশের বদলির সংবাদ গেজেটে প্রকাশিত হল। ভেতর ভেতর রায়বাহাদুরই কল টিপেছিলেন সন্দেহ নেই। রায়বাহাদুর অন্য পাত্রে কন্যা সম্প্রদান করলেন, ছেলেটি শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ছিল, শাঁসালো শ্বশুর দেখে বিলাত যেতে চাইল,
এবং মাস দুই পরেই শ্বশুরের টাকায় বিলাতে ইঞ্জিনিয়ারিং পড়তে চলে গেল। ডেপুটি পথে পাকা হয়ে পরেশ টাঙ্গাইল মহকুমার সেকেন্ড অফিসার স্বরূপ বদলি হল। প্রথম প্রথম রায়বাহাদুর পরেশের সংবাদ নিতেন, ক্রমে সেটা কমে গেল, শেষে বন্ধই হয়ে গেল। বছরখানেক পরে পরেশের সাবডিভিশনাল অফিসার প্রবোধবাবু ছুটি নিয়ে কলকাতায় এলেন। একদিন রায়বাহাদুরের সঙ্গে তাঁর আলাপ হল। টাঙ্গাইলে ছিলেন শুনে রায়বাহাদুর তাঁকে পরেশের খবর জিজ্ঞাসা করলেন। প্রবোধবাবু বললেন, হ্যাঁ ওই পরেশ সেখানে বেশ আছে, কাজকর্ম করছে, এই কিছুদিন হলো সেকেন্ড ক্লাস পাওয়ার পেয়েছে। রায়বাহাদুর জিজ্ঞাসা করলেন, বিবাহ করেছে? হ্যাঁ করেছে বই কি। তা ছেলে পিলে কিছু হয়েছে নাকি? হ্যাঁ তার একটি ছেলে একটি মেয়ে। বিবাহই বা করল কবে, আর বছর না ঘুরতেই একটা ছেলে একটা মেয়ে? সবিস্ময়ে রায়বাহাদুর জিজ্ঞাসা করলেন, কত বড় ছেলে মেয়ে? ছেলেটি বড়, বছর ছয়েকের হবে, আর মেয়েটি বছর খানেকের। রায়বাহাদুর শুনে অত্যন্ত বিস্মিত হলেন, কিন্তু মনের বিস্ময় মনে গোপন করে বললেন, বেশ বেশ। অল্পক্ষণ নীরব থেকে জিজ্ঞাসা করলেন, পরেশের এখন স্বাস্থ্য কেমন? প্রবোধবাবু বললেন, স্বাস্থ্য ভালোই। সেখানে কোনো দিন তার ফিট টিট হয়েছিল? না ফিট হবে কেন? রায়বাহাদুর বললেন, এখানে যখন ছিল তখন একদিন এজলাসে বসে তার ফিট হয়েছিল। প্রবোধবাবু বললেন, না সেখানে কোনো দিন তো ফিট টিট হতে দেখিনি তার। রায়বাহাদুর একটু গোপন অনুসন্ধান করে জানতে পারলেন, যতীন ডাক্তার যিনি আলিপুরে পরেশের ফিটের দিন চিকিৎসা করেছিলেন, তিনি পরেশের স্বগ্রামবাসী ও সতীর্থ, এবং পরেশ এখানে থাকাকালীন সে প্রায়ই তাঁর বাড়িতে গিয়ে আড্ডা দিত। রাত্রে রায়বাহাদুর পরেশ ঘটিত নতুন খবরগুলি সমস্তই তাঁর গৃহিণীর কাছে প্রকাশ করলেন। গৃহিণী বললেন, এখন বুঝতে পারা যাচ্ছে ও ফিটটিট সবই মিথ্যে, নিজের কাজটি বাগিয়ে নিয়ে কেবল বিয়েটা বন্ধ করবার জন্যই ওই কৌশল করেছিল। রায়বাহাদুর বললেন, আমরা গর্ব করে থাকি আমরা কলকাতার লোক, ভারী চালাক, কিন্তু ঢাকার বাঙালটা এসে আমাদের কি ঠকানটাই ঠকিয়ে গেল বলো দেখি।